1994 সালের ঘটনা। একটি ছেলের খুব শখ ছিল হলে গিয়ে জুরাসিক সিনেমাটি দেখবে, কিন্তু তার কাছে টাকা ছিল না, যার কারণে ছেলেটির টিকিট কিনতে পারেনি। কিন্তু সেই ছেলেটি 2015 সালে আসা মুভি জুরাসিক ওয়ার্ল্ড মুভিতে জুরাসিক পার্ক মালিকের চরিত্রে অভিনয় করেছেন। এই ছেলেটি কে ছিল হয়তো আপনারা সবাই বুঝে গেছেন। হ্যাঁ, আমি বলছি ইরফান খানের কথা। সে এমন একজন অভিনেতা ছিল যে তার অসাধারণ অভিনয় দিয়ে লক্ষ লক্ষ ভক্তদের মন জয় করেছেন। শুধু সুন্দর চেহারা বা বডি ফিটনেস থাকলে যে অভিনেতা হওয়া যায় না তা তিনি প্রমাণ করেছেন। মানুষের ভাগ্য যে কখন পরিবর্তন হয়ে যায় তা কেউ বলতে পারে না। ইরফানের জীবনে এমন কিছু ঘটেছিল। জানুয়ারি 1967 সালে তিনি একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ইরফান খানের বাবার একটি টায়ারের দোকান ছিল। ছোটবেলা থেকে ইরফান খুব শান্ত এবং লাজুক প্রকৃতি ছিল। সে সব বাচ্চার সাথে মিশতে পারত না। ইরফান খান ক্লাসে সবচেয়ে পিছনে বেঞ্চে বসত। তারপরও সে পড়াশোনায় খুব ভালো ছিল। একবার ছোটবেলায় ইরফান খান বাড়ির ছাদে খেলছিল, তখন সে দেখতে পায় আকাশ থেকে একটি ঘুড়ি উড়ে আসছে তাদের ছাদে। সেটা সে ধরতে গিয়ে পড়ে যায় ছাদ থেকে। এরপর ইরফানের হাত পা ভেঙে যায়। তার হাত পা ঠিক হতে প্রায় 3 বছরের মতো লেগেছিল। এই সময়টাকে অন্যান্য বাচ্চারা তাকে নিয়ে হাসি ঠাট্টা করত। কলেজ লাইফ থেকে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার সুযোগ পায় ইরফান, আর তখন থেকেই দিলীপ কুমারের ভক্ত হয়ে যায় ইরফান খান। সেখান থেকে সে অভিনয় করার সিদ্ধান্ত নেয়। সে ঠিক করে নেয় জীবনে সে একজন ভালো অভিনেতা হবে। কিন্তু যখন তার 19 বছর, তখন তার পিতার মৃত্যু হয় এবং মৃত্যুর পর সংসারের সব ভার ইরফানের কাছে আসে। তার কাছে এখন দুটো রাস্তা, এক পরিবারকে ছেড়ে অভিনয় করতে চলে যাওয়া কিংবা অভিনয় ছেড়ে বাবার ব্যবসা চালানো। পিতার মৃত্যুর আগে সে চেয়েছিল দিল্লিতে অভিনয়ের জন্য ক্লাস করবে, কিন্তু তার বাবা মারা যাওয়াতে তাকে সংসারে হাল ধরতে হবে। এরপর তার ছোট ভাই তাকে সাহায্য দিল এবং সে বলল, আমি ব্যবসা চালাই, তুমি দিল্লি গিয়ে ক্লাস শুরু করো। এরপর ইরফান খান দিল্লি চলে যায় ক্লাস করতে। ইরফান খান অনেক আলাদা ছিল। যখন ক্লাসের অন্যান্য মানুষ সুযোগ পেলে মাস্তি করত, ঘুরতে যেত, তখন ইরফান খান স্কিপ পড়ত এবং বই পড়ত। সে প্রচুর পরিমাণে বই পড়ত। ইতিমধ্যে ইরফান খান 3 বছর ক্লাস করে ফেলেছে। এক সময় ইরফান খান একজন ভালো ডিরেক্টরের সাথে কাজ করার সুযোগ পান। যে সিনেমায় সে কাজ করে সেই সিনেমার নাম ছিল সানাম বোম্বে। এই সিনেমার জন্য 2 মাসে প্রচণ্ড পরিশ্রম করে। ছবির শেষ কিছু অংশে ইরফান খানকে দেখানোর কথা ছিল, কিন্তু সেটা ডিরেক্টর কেটে দেয়, তাকে আর দেখানো হয় না। 2 মাস বিনা পরিশ্রমে কাজ করতে থাকে ইরফান, কিন্তু সিনেমায় চান্স পাচ্ছে না। ইরফান খুব ডিপ্রেশনে পড়ে যায়, কারণ তাকে কাজ করতে হবে সিনেমায়, কিন্তু সেটা সে করতে পারছে না। দিল্লিতে অ্যাক্টিং ক্লাস শেষ করার পর সে মুম্বাই চলে যায়। সেখানে শুরু হয় তার জীবন। সে প্রতিদিন অডিশন দিতে থাকে এবং প্রতিদিনই রিজেক্ট হয়ে বাড়ি ফিরতে থাকে। কোনো সিনেমায় রোল পায় না সে। এরপর সে সিরিয়াল করতে থাকে, কারণ তাকে মুম্বাই থাকতে হলে এর জন্য টাকা প্রয়োজন। 1920 থেকে 2020 পর্যন্ত অনেক পরিশ্রম করে সে, কিন্তু 2001 সালে তার ভাগ্য খুলে যায়। দ্য ওরিয়ন নামে একটি সিনেমায় অভিনয় করার সুযোগ পায়। সেই সিনেমায় খুব ভালো অভিনয় করে সে। এরপর সে অনেক ডিরেক্টরের নজর আসে, কিন্তু এটাও তার জন্য যথেষ্ট ছিল না। 2003 সালে হাসিল নামের একটি সিনেমা করে সে। সেখানে তিনি নেগেটিভ রোল করে। নেগেটিভ রোলের জন্য তিনি অ্যাওয়ার্ড পান, কিন্তু একটি মুভি তার জীবন বদলে দেয়, যে মুভিটির নাম ছিল পান সিং তোমার। এই সিনেমাটি 2012 সালে মুক্তি পায়। যদিও এই সিনেমা করার আগে আরও অনেক সিনেমা করেছে সে, কিন্তু এই সিনেমা তার জীবনই বদলে দেয়। এই সিনেমাটি করতে মোটামুটি 8 বছর সময় লেগে যায়, কারণ পান সিং এর জীবন সম্পর্কে তেমন তথ্য পাওয়া যাচ্ছিল না। শুধু পান সিং তোমারের জীবন সম্পর্কে জানতেই 8 বছর সময় লেগে যায়। যদিও এই সিনেমাটি করতে 8 বছর সময় লেগে যায়, তারপরও এই সিনেমার জন্য অ্যাওয়ার্ডের বন্যা বয়ে যায়। অনেকগুলো অ্যাওয়ার্ড পায় এই সিনেমার জন্য। আপনি গুগলে গিয়ে সার্চ করলে দেখতে পারবেন কতগুলো অ্যাওয়ার্ড পেয়েছে। এই সিনেমা করে তার জীবনে সাফল্য পায়। এরপর সে হলিউডের সিনেমা করতে থাকে। অনেক হলিউড সিনেমায় তাকে দেখা যায়। অ্যামেজিং স্পাইডার মুভিতে হয়তো আপনি তাকে দেখে থাকবেন। একটি ইন্টারভিউতে তাকে প্রশ্ন করা হয়েছিল যে অন্যান্য সিনেমাগুলো 100 থেকে 200 কোটির উপর ইনকাম করে, কিন্তু আপনার সিনেমা করতে পারে না কেন? ইরফান খান তখন জবাবে বলে, আমার সিনেমা 20,000 কোটির উপর ইনকাম করেছে, আর সেই সিনেমার নাম হচ্ছে জুরাসিক ওয়ার্ল্ড। 2017 সালে আসা হিন্দি মিডিয়াম তার জীবনের সবচেয়ে ইনকাম করা মুভি ছিল। সেই মুভিটি 322 কোটি রুপি কামিয়েছিল। এই মুভির জন্য বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ডও পেয়েছিলেন তিনি। ইরফান খান অনেক সিনেমা করেছেন, এটা হয়তো আপনারা অনেকে জানেন, কিন্তু তিনি বড় বড় হলিউডের মুভি ছেড়ে দিয়েছেন। এটা কি আপনি জানেন? হলিউডের বড় মুভি দ্য মার্টিয়ান, এই মুভিটি তিনি রিজেক্ট করেছেন। তখন সে পিকু মুভিটি করছিল। ডিরেক্টর ক্রিস্টোফারের মুভি দ্য ইন্টারস্টেলার, এই মুভিটিও তিনি রিজেক্ট করে দেন। তখন তিনি লান্স বক্স এবং ডিডে মুভি করেছিলেন। অস্কার বিজয় অভিনেতা লিওনার্দোর সাথে সিনেমা করার সুযোগ পায়। দ্য বডি অফ লাই সিনেমাটি তিনি রিজেক্ট করে দেন। এরকম অনেকগুলো মুভি তিনি রিজেক্ট করে দেন। 2018 সালে তার টিউমার ধরা পড়ে। এমনকি চিকিৎসা করে তিনি মোটামুটি ভালো হয়, কিন্তু 25 এপ্রিল 2020 সালে তার মা মারা যায়।
তার মা রাজস্থানে ছিল, এর কারণে এরফান খান তাকে দেখতে পারেনি। এর দুই দিন পর অসুস্থ হয়ে পড়ে এরফান খান। এরপর তাকে হসপিটালে ভর্তি করলে 29 এপ্রিল 2020 সালে তিনি মৃত্যুবরণ করেন। ইরফান খানের শেষ মুভি ছিল ইংরেজি মিডিয়াম। অসুস্থতার কারণে এই সিনেমার প্রমোশন করতে পারেনি ইরফান খান। তো বন্ধুরা বুঝতে পারছেন কত বড় অভিনেতা ছিলেন তিনি। তো বন্ধুরা এই ছিল তার জীবনের কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এখন পর্যন্ত আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।